কালকে রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে পরাজিত হয়ে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কালকে রাতে এবারের বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। এই ম্যাচে 90 মিনিট খেলা চলার পরও কোনো দলই গোল করতে পারেনি। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে নেইমার ভিনিসিয়াস জুনিয়ররা একের পর এক দারুণ সুযোগ তৈরি করেন, তবে ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ গোলবারের নিচে পাঁচিল হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি এই ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে ব্রাজিলকে পরাজিত করেছেন। এই ম্যাচে 90 মিনিটের পর 30 মিনিটের সংযুক্ত সময়ে নেইমার গোল করে ব্রাজিলকে লিড এনে দিয়েছিলেন। 105 মিনিটের মাথায় নেইমার দুর্দান্তভাবে গোলকিপারকেও পরাস্ত করে গোল করেছিলেন এবং 1-0 গোলে লিড নিয়েছিল ব্রাজিল। তবে তারপরেও ব্রাজিলিয়ান ফুটবলাররা ডিফেন্সিভ মাইন্ডে না খেলে অ্যাটাকিং খেলতে চাইছিলেন। তারা চাইছিলেন আরও একটি গোল আদায় করে নিতে, তবে সেই ভুলের কারণেই 117 মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাকে একটি গোল হজম করে বসে ব্রাজিল। প্যারিসিচের বাড়ানো বল থেকে পেটকোভিচ 117 মিনিটের মাথায় ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান এবং 1-1 গোলেই এই খেলাটি সমাপ্ত হয়। পরবর্তী সময় পেনাল্টি শুটআউটে ব্রাজিলের হয়ে প্রথম শট নিতে যান রড্রিগো এবং প্রথম শটই ক্রোয়েশিয়ান গোলকিপার লিভাকোভিচ দারুণ দক্ষতায় সেভ করেন। পরবর্তী সময় মার্কিউনেস পেনাল্টি শট মিস করায় 4-2 গোলে পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। অপরদিকে কালকে রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। এই ম্যাচে আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে 4-3 গোলে পরাজিত করে সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করেছে। এই ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গেছিল আর্জেন্টিনা। 35 মিনিটের মাথায় নাওহেল মলিনা লিওনেল মেসির বাড়ানো বল থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন এবং প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবি সেলেস্তারা। দ্বিতীয়ার্ধে ফিরে এসে পেনাল্টি দিয়ে লিওনেল মেসি গোল করে 73 মিনিটের মাথায় 2-0 গোলে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। তবে খেলা শেষ হওয়ার আগেই 2টি গোল হজম করে বসে আর্জেন্টিনা এবং 2-2 গোলেই খেলাটি সমাপ্ত হয়। এরপর আরও 30 মিনিটের সংযুক্ত সময় দিলেও আর কোনো গোল পায়নি 2টি দল, যার কারণে খেলাটি করায় পেনাল্টি শুটআউটে এবং পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসের হয়ে প্রথম শট নিতে যান ভার্জিল ভ্যানডাইক। ভ্যানডাইকের নেওয়া দুর্দান্ত শট দারুণ দক্ষতায় রুখে দেন আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজ। পরবর্তী সময় নেদারল্যান্ডসের দ্বিতীয় শটও রুখে দেন তিনি, যার কারণে 4-3 গোলে নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আলবি সেলেস্তারা।